السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين আমার পুরো আল্লাহ তাআলার দরবারে প্রাণভরে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আব্বাজানকে ইমানের সাথে দ্বীনের উপরে আব্রাহামের জীবনের আলমন দিয়ে দুনিয়া থেকে প্রশান্তির সাথে তুলে নিয়েছেন যে আল্লাহর কাছে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে যেন বাইতুল হামদে জান্নাতে স্থান দান করেন সম্মানিত জানা যায় উপস্থিত দ্বীনী ভাইরা সুধীবৃন্দ আমি সে আল্লাহ তাআলার দরবারে প্রাণ ভরে শুকরগুজার করছি যে আল্লাহর অসংখ্য নিয়ামতের প্রতি আমরা কৃতজ্ঞ সবাই আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন পিতা-মাতার যে নিয়ামত দিয়েছেন দ্বীনের যে নিয়ামত দিয়েছেন সেখানে আমি আল্লাহ তাআলার কাছে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা-মাতা এবং দ্বীনের নিয়ামত পেয়ে যে শুকরিয়া আদায় করেছিলেন আমি আপনাদের দোয়া পাওয়ার জন্য আল্লাহর দরবারে সেই দোয়া করি আমি আল্লাহর এই শুকরগুজার করছি ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا أدخل برحمتك في عبادك الصالح أمر أبا نيا عبد الحميد بس كتشو دين جابو ابن سينا هسبت علي أشست أروس سيجيكي تشارين چلين آغشت ماشي شيز بيني أبا كي ابن سينا بھرتي برا بھائي چلين আমার আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছিলেন তিন দিন আমি আব্বার কাছে ছিলাম তারপরে আমার আব্বার কাছে থাকার সুযোগ হয়নি আমার আব্বার দশ সন্তান অর্থাৎ আমরা দশ ভাই বোনের আমি সবার বড় আলহামদুলিল্লাহ আব্বা তাআলা সব সন্তানের কাছে পিতা মাতা সবার প্রিয় তেমনি আমাদেরও প্রিয় কিন্তু আমরা আব্বার প্রতি এই জন্য বেশি দোয়া করি যে তার দশজন সন্তানের ব্যাপারে আব্বা কোনো কষ্ট নাফসোস নিয়ে যাননি একটা প্রশান্তির সাথে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলার মেহরবানিতে আব্বা আমাদেরকে দ্বীনের শিক্ষা দিয়েছিলেন দ্বীনের তালিম দিয়েছিলেন একমাত্র দ্বীনের এই মহান পথে টিকে থাকার জন্য আমার আব্বা তিলে তিলে আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন বয়স প্রায় 90 হয়েছিল আমার আম্মা 80 বছর অনেক রোগ শোক নিয়ে তিনি এখনো জীবিত আমি আম্মাকে অনুরোধ করেছিলাম ঢাকা আসার প্রয়োজন নেই কিন্তু আব্বার সঙ্গে তিনি আসবেনই এবং আমৃত্যু আম্মা আব্বার পাশেই ছিলেন আমি আব্বার কাছে আপনাদের সবার কাছে আব্বার জন্য আম্মার জন্য দোয়া চাই দেশবাসী দিনী ভাই বোনেরা সারা দেশের বাইরে যারা আমার আব্বার অসুস্থতার খবর পেয়ে দোয়া করেছেন আমি আমার পরিবারের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি প্রাণ ভরে কৃতজ্ঞতা প্রকাশ করছি দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদেরকে জাযা খায়ের দান করুন আমার আব্বা প্রায় 12-13 দিন আইসিইউতে ছিলেন 7 দিন লাইফ সাপোর্টে ছিলেন আমি গতকালকে কোর্টে এসে এ খবর পেয়েছি যে আব্বা শেষ মুহূর্তে আমাকে একটু দেখার জন্য শেষ কথা বলার জন্য আমাকে খুঁজেছিলেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জান্নাতে দিয়ে আল্লাহ তুমি আব্বার আফসোস পূরণ করে দাও আমিন আজকে যেমন আব্বার চেহারা দেখে কোরআনের ওই আয়াত আমার মনে হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সেই প্রশান্ত আত্মার প্রশান্ত চেহারা আল্লাহ তাআলা যেন জান্নাতে আপনার সাথে আমাদের সকলকে মিলিত হওয়ার তৌফিক দান করেন আমি আপনাদের সবার আব্বা আম্মার জন্য দোয়া করি যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই সব রূহানি আব্বা আম্মাকে আল্লাহ পাক জান্নাত নসিব করুন আমার আব্বা সহ সকলের পিতা মাতার দুনিয়ার খাতা প্রচুর গুনাহ খাতা গুলো আল্লাহ তাআলা মাফ করে দিন
যত নেক কাজ তারা দুনিয়াতে করেছেন আল্লাহ তাআলা সমস্ত নেক কাজকে কবুল করেন মানবীয় ভুলত্রুটি সবকিছু ক্ষমা করে দিন সকলকে দ্বীন এবং ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করুন বাংলাদেশ জামাতে ইসলামী সম্মানিত আমির সহ সারা দেশের জনশক্তি ভাই বোনেরা দেশে প্রবাসী যারা আল্লাহর জন্য দোয়া করেছেন দেশবাসী দোয়া করেছেন আজকের এই জানাজায় প্যারালে মুক্ত করে শরীক হওয়ার জন্য আমি সেই আল্লাহর কাছে শুকরগুজার যিনি আমাকে তৌফিক দান করেছেন প্রশাসনের সম্মানিত ভাই বন্ধুরা যারা সহযোগিতা করেছেন দায়িত্ব পালন করছেন আমি আমার পরিবারের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি জানাজার জন্য আর কিছু বলতে আমার মুরব্বীর পক্ষ থেকে আমির জামাতের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমাকে এই জানাজা পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে আমি আমির জামাত জানাজা পড়লে আমার দিনটা খুব শান্ত হতো তোমার নির্দেশে আমি জানাজার দায়িত্ব পালন করতে বাধ্য হচ্ছি আপনারা সবাই আপনার জন্য দোয়া করবেন আমার আব্বা মধ্যবিত্ত একটি কৃষক পরিবারের পিতা আমার আব্বা যা চেয়েছিলেন তার দশটি সন্তানকে তিনি মনের মতো করে তৈরি করেছেন সকলের পিতাকে যেন আল্লাহ তাআলা এরকম তৌফিক এবং সৌভাগ্য দান করে আল্লাহুম্মা আমিন এখন জানাজা শুরু হচ্ছে কারারুদ্ধ কারান্তরীন শহীদ কারমেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রাম সেক্রেটারি জেনারেল আমাদের পরম শ্রদ্ধেয় সর্বজন বঙ্গভূমি আব্দুল সদস্যবৃন্দ মিয়া গোলাম কুদ্দুস পরিবারবর্গ এখানে উপস্থিত হয়েছেন মাহবুবের জুতাটা কোথায় সালমান নিয়ে আসছি সালমান ভার জুতাটা দাও না 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 আমি আমার জানার অংশ